হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল গিয়ার্স বাংলাদেশ। সো এখন আমরা রোলিং আপ করবো যাত্রাবাড়ি টোল প্লাজা থেকে। এটা আমাদের মিটিং প্লেস ছিল, টার্গেট বান্দরবান রাফিস। চলো, রাকিব রেডি, রফিকুল ইসলাম রেডি, ভাই রেডি? ও না, এটা ঠিক আছে, রেড লাইট হয়েছে, বন্ধ হয়েছে, এবার চলুন। সো রোলিং গাইজ। সো গাইজ, দেখে নেন রাতে ঢাকা চিটাং হাইওয়ে, এবং এই হাইওয়েতে বাস ট্রাকরা কি করে। সো আজকে আমার হাতে চোখের সামনে ট্রাক আছে, সামনে যে ট্রাকটি এটি খুবই পাগলামি করতেছে, আই ডোন্ট নো ওয়াই। বাট ট্রাকটা যেহেতু লোড নাই, আই মিন ফাঁকা, সো ওর ইঞ্জিনও ভালো পারফর্ম করতেছে এবং স্পিড আপ হচ্ছে। সে রীতিমতো কাউকে দেখছে না, কোনো কিছু কেয়ার করতেছে না, শুধু শুধু ওভারটেক করছে। এখন আমরা মিয়ামিতে অ্যাকচুয়ালি ডিনারের জন্য, যেটা আপনাদের আগেই বলছি। তো সবাই এখন খুব ক্ষুধার্ত অবস্থায় আছে। আমরা আবার মিয়ামি থেকে শুরু করলাম, এখন বাজে রাত 2:03, 1 ঘন্টা বিরতি হলো। কনফার্ম, ওকে, মেজবাই রোলিং, সবাই রোলিং। আমরা এখনো ফুল রাস্তা কন্টিনিউসলি 80-তে ক্রুজিং করতেছি, ইনশাল্লাহ এভাবে ক্রুজিং করে চিটাগাং যাবো। তারপর একটু স্লো হয়ে যাবে রাস্তাটা, চিপা স্পিড কিলস। রোলিং, ফাইনালি মেজবাই নামাজ পড়ে নিছেন, এখন সিটিজি গেট থেকে সিটিজি শহরের দিকে যাব। চিটাগাং শহর সুন্দর, লাইটিং এভরিথিং সুন্দর। জাস্ট অ্যাবাউট টু মর্নিং, এর মধ্যে মাত্র খবর আসছে, রাকিব কি জানি, সাইক্লোন, সাইক্লোন অ্যালার্ট। কোন লোকেশনটা? কক্সবাজারের, মানে সমুদ্র সৈকত থেকে উৎপত্তি হবে, রাইট? ও আচ্ছা, বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়েছে। কি অবস্থা? আমরা এখনো কোথাও সেভাবে দেখি নাই, অল্প অল্প জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টি পেয়েছিলাম, বাট নর্মালি এই সময় বৃষ্টি হওয়ার কথা না। তবে সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে, কালার গুলার সবগুলো চোদ্দা। স্পিড ব্রেকার সামনে দুইটা, স্পিড ব্রেকার সামনে দুইটা, কিছু করার নাই, আমি খেয়াল করি নাই, কিন্তু আমার পিছের পিলিয়ন, মানে পিছের কোরাইডারদের খেয়াল করাই দিছি, লাফায়া লাফায়া। এক হচ্ছে কলকাতার হাওড়া ব্রিজ, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের চিটাগাং এ অবস্থিত শামানত ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, খুব সুন্দর, ভালো লাগে। কিন্তু এখন যেহেতু আলো হয় নাই, তো আমরা দাঁড়াবো না, আমরা চলতে থাকি। সুন্দর, খুব ভালো লাগে, দিস ইজ দ্য অ্যানাদার টাইপ অফ ফিলিংস। অনেকে বলে কেন ট্যুরে যাই, কি আছে মোটরসাইকেল নিয়ে এত কষ্ট করতে, বাট দিস ইজ দ্য ফিলিং, ম্যান, দিস ইজ দ্য ফিলিং। ঠান্ডা পরিবেশ, মানে যে একটা খুশি, একটা আনন্দ, একটা বেদনা যে থাকা যাইতে আছে, এটা রফিকুল ইসলাম বইলা বুঝাইতে পারতে আছে না। বাগানে যে ফুল ফুটেছে, সেই ফুলের যে সৌরভে মনে করেন যে দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। কাদা কাদা কাদা,
তো বান্দরবনে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছেছি এবং আমরা ধীরে সুস্থে রাইড করছি। আমাদের টার্গেট হচ্ছে নাফাকুম, আমরা নাফাকুমে হেঁটে যাব। সো টলারে উঠেছি, সো পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন নাফাকুমের এক্সপিরিয়েন্স।